সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শহীদ আব্দুল আলী একাডেমি রাঙামাটি পত্রিকা আয়োজিত অনলাইন ক্লাস বর্তমানে চালু রয়েছে। তোমরা জানো, করোনা ভাইরাস 19-এর কারণে আমরা দীর্ঘদিন ধরে ক্লাস থেকে বঞ্চিত হচ্ছি, তারপরেও আমাদের বিদ্যালয় চেষ্টা করে যাচ্ছে তোমাদের সেই চাহিদা পূরণের জন্য। তারই ধারাবাহিকতায় আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘদিন পর তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের প্রিয় বিষয় ভূগোল বিষয় নিয়ে। আজকে আমরা কিছুক্ষণ সময় ভূগোল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আজকের আলোচনা থেকে অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের নিয়মিত পাঠে চলে যাই। তোমাদের জন্য যে স্লাইড নির্ধারণ করা আছে আমরা সেখানে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, প্রথমেই আমি আমার পরিচিতি এবং বিষয় পরিচিতি তুলে ধরছি। আমি মোহাম্মদ মুসলিমউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক শহীদ আব্দুল আলী একাডেমি রাঙামাটি, সদর রাঙামাটি। আমাদের আজকের আলোচনার বিষয় ভূগোল ও পরিবেশ, বিষয়টি নবম এবং দশম শ্রেণীর জন্য। আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় নিয়ে। আশা করি তোমরা বই খাতা নিয়ে বসেছ এবং কলম নিয়ে বসেছ, যা যা প্রয়োজনীয় তা তোমরা এখান থেকে লিখে নিতে পারো। শিক্ষার্থীরা, নিচে একটা ছবি আছে, তোমরা লক্ষ্য করো ছবিটি, দেখো ছবিতে কি দেখানো হচ্ছে, কিসের মতো মনে হয়? শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে তীর দিয়ে দেখানো হচ্ছে, এখানে একটা কিছু একটা দেখানো হচ্ছে। এই যে এইগুলোকে আমরা ধারণা করতে পারি এক ধরনের গলিত পদার্থ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। এই যে এখানে তোমাদের জন্য একটা ভিডিও আছে, আমরা ভিডিওটা একটু দেখব, ভিডিওতে কি দেখানো হচ্ছে, চলো আমরা ভিডিওটা উপভোগ করি। শিক্ষার্থীরা তোমরা ভিডিওটি উপভোগ করো, সেখানে কি দেখতে পাচ্ছ তোমাদের। দেখো তোমরা এই যে দেখতে পাচ্ছ, অগ্নুৎপাত ঘটছে, উপরে ধোঁয়া এবং আগুন একসাথে বের হচ্ছে এই যে এই মুখ দিয়ে। তাহলে আমরা এটা কিসের চিত্র, হয়তো তোমরা এতক্ষণে বুঝে গেছো আমরা কি নিয়ে আলোচনা করছি। আরো ভালোভাবে লক্ষ্য করো তোমরা, আরো অনেক কিছু দেখতে পাবে। এখানে দেখো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ, মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হবে। এই যে দেখো আরেক জায়গা থেকেও একসাথে এরকম অগ্নুৎপাত হচ্ছে। এই যে অগ্নুৎপাত হয় এটাকে আমরা কি বলতে পারি, তোমরা এতক্ষণে হয়তো বুঝে গেছো আমরা আজকে আলোচনা করব কি নিয়ে। শিক্ষার্থীরা তোমরা ভিডিওটি লক্ষ্য করেছো এবং এখান থেকে তোমরা ধারণা করতে পারছো আমাদের আজকের আলোচনার বিষয়। তোমরা ক্লাসেও জানতে পারবে যখন আমাদের নিয়মিত ক্লাস থেকে আমরা সেগুলো নিয়ে কথা বলবো তোমাদের সাথে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে, নিয়মিত ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা আমরা পরবর্তী ইয়াতে চলে যাচ্ছি, সাইডে চলে যাচ্ছি। এতক্ষণ আমরা ভিডিও চিত্রটি উপভোগ করলাম, এবার আমরা পরবর্তী সাইডে চলে যাচ্ছি। তাহলে আমাদের আজকের পাঠ আমরা কি নিয়ে আলোচনা করছি, আমাদের আজকের পাঠ হলো আগ্নেয়গিরি। এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা, ছবিতেও আমরা দেখতে পাচ্ছি যে অগ্নুৎপাত ঘটছে কোন একটা পাহাড়ের মতো জায়গা থেকে। এই যে উঁচু স্থান, এখানে মুখ থেকে কিন্তু এখান থেকে ধোঁয়া এবং লাভাগুলো বের হয়। তাহলে আমাদের আজকের পাঠ হলো আগ্নেয়গিরি। শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, দেখি সেখানে কি আছে। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে আগ্নেয়গিরি কি তা, আগ্নেয়গিরির প্রকারভেদ বলতে পারবে, অগ্নুৎপাতের কারণ ব্যাখ্যা করতে পারবে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলাফল বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা এখানে কিছু ছবি আছে, ছবিগুলোর পাশে
ব্যাখ্যা দেওয়া হয়েছে। তোমরা দেখো ছবিগুলো লক্ষ্য করো, পাশে রয়েছে আগ্নেয়গিরি। প্রথমে আমরা আগ্নেয়গিরির সংজ্ঞা জানবো। কোনো কোনো সময় ভূগর্ভের চাপ প্রবল হলে শিলাস্তরের কোনো দুর্বল অংশ ফেটে যায় বা সুড়ঙ্গের সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের দুর্বল অংশের ফাটল বা সুড়ঙ্গ দিয়ে ভূগর্ভের উষ্ণ বায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথর খণ্ড, কাদা, ছাই প্রভৃতি প্রবল বেগে উর্ধ্বে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠের এই ছিদ্রপথে বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলা হয়। তোমরা ছবিগুলো দেখলে। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো তোমরা এই যে আগ্নেয়গিরির একটা চিত্র, প্রত্যেকটা জিনিস আলাদা করে দেখানো আছে। এটা হচ্ছে ম্যাগমা প্রকোষ্ঠ, এখানে ম্যাগমা তৈরি হয়। পরবর্তী দেখতে পাচ্ছ প্রধান সুড়ঙ্গ, এটা হচ্ছে মেইন একটা সুড়ঙ্গ। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি জ্বালামুখ, এখান দিয়ে কিন্তু লাভা বের হয় জ্বালামুখ দিয়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি গৌণ জ্বালামুখ, এটা হচ্ছে মেইন প্রধান জ্বালামুখ, এটা এটা হচ্ছে গৌণ জ্বালামুখ। তারপর আমরা দেখতে পাচ্ছি জ্বালামুখ দিয়ে এই যে লাল রঙের এবং অন্য এই যে ছাই রঙের লাভা বের হচ্ছে। ভস্ম বা লাভার স্তর, এগুলো হচ্ছে এই যে প্রত্যেকটা একটা দুইটা তিনটা এগুলো লাভার স্তর। এই যে ছাই রঙের রং করা আছে সেগুলো হচ্ছে লাভার স্তর। আমরা এতক্ষণ আগ্নেয়গিরির গঠনটা জানলাম, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখন আমরা জানবো অগ্নুৎপাতের কারণ কি, কারণে অগ্নুৎপাত হয়ে থাকে ভূপৃষ্ঠের নিচে। প্রথম কারণ হলো ভূত্বকের দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূঅভ্যন্তরের গলিত ম্যাগমা, ভস্ম, ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্নুৎপাত ঘটায়। ভূত্বকের ফাটল দিয়ে নদী, নালা, খাল, বিল এবং সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করলে প্রচন্ড উত্তাপে তা বাষ্পীভূত হয় এবং আয়তন বৃদ্ধি পেয়ে ভূত্বক ফাটিয়ে দেয়। তখন ওই ফাটলের ভেতর দিয়ে পানি, বাষ্প, উত্তপ্ত শিলা প্রভৃতি নির্গত হয়ে অগ্নুৎপাত ঘটায়। তিন নম্বর কারণ হল যখন ভূপৃষ্ঠের চাপ কমে যায় তখন ভূগর্ভের শিলাসমূহ স্থিতিস্থাপক অবস্থা হতে তরল অবস্থায় পরিণত হয়। এতে শিলার আয়তন বৃদ্ধি পায়, ফলে তরল পদার্থ দুর্বল স্থান ভেদ করে প্রবল বেগে উৎক্ষিপ্ত হয়ে অগ্নুৎপাত ঘটায়। চতুর্থ কারণ আমরা দেখি, ভূগর্ভে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া ও বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে প্রচুর তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি হয়, ফলে ভূঅভ্যন্তরের চাপ বৃদ্ধি পায় এবং অগ্নুৎপাত ঘটায়। এরপর পঞ্চম কারণটা আমরা দেখতে পাচ্ছি, ভূ আন্দোলনের সময় পার্শ্বচাপে ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে উত্তপ্ত তরল লাভা উপরে উত্থিত হয়ে অগ্নুৎপাত ঘটায়। শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, সেখানে কি আছে দেখো। অগ্নুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। ভাগগুলো নিচে দেখানো আছে, তোমরা দেখতে পাচ্ছ এক এক করে। প্রথমটা হলো সক্রিয় আগ্নেয়গিরি, দ্বিতীয়টা হলো সুপ্ত আগ্নেয়গিরি এবং তৃতীয়টা হলো মৃত আগ্নেয়গিরি। তোমরা অবশ্য খাতা কলম নিয়েছো, তোমরা লিখে নিতে পারো সেখানে কিভাবে ভাগ করা হয়েছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আকার ও আকৃতির উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে আবার তিন ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে দেখো তোমরা শিল্ড আগ্নেয়গিরি, শিল্ড ভলকান, লাভা ফ্লো, সিন্ডারকন আগ্নেয়গিরি এবং তৃতীয়টা দেখো স্ট্রেটো আগ্নেয়গিরি। এটাও তোমরা খাতায় লিখে নাও, পরবর্তীতে তোমাদের যখন ক্লাস চলবে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখন আমরা জানব শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানব সক্রিয় আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখনো বন্ধ হয়নি তাকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। যেমন হাওয়াই দ্বীপের মাল মাও নালেয়া ও মাও নাকিয়া আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি, যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত অনেককাল আগে বন্ধ হয়ে গেছে তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। যেমন জাপানের ফুজিয়ামা। মৃত আগ্নেয়গিরি, যেসব আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় হয়ে গেছে এবং ভবিষ্যতেও অগ্নুৎপাতের কোনো সম্ভাবনা নেই সেগুলোকে মৃত আগ্নেয়গিরি বলে। যেমন ইরানের কোহি সুলতান। তোমরা এই আগ্নেয়গিরির ছবিগুলো দেখতে পাচ্ছ। প্রথম ছবি দুটি হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, দ্বিতীয়টা সুপ্ত আগ্নেয়গিরি এবং তৃতীয় দুটি যে ছবি আছে সেগুলো কখনো উজ্জীবিত হওয়ার সম্ভাবনা নেই, তাদেরকে আমরা মৃত আগ্নেয়গিরি বলি। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমরা এবার আলোচনা করব শিল্ড আগ্নেয়গিরি। তার আগেও একটি আগ্নেয়গিরি রয়েছে,
শিক্ষার্থীরা শিল্ড আগ্নেয়গিরির আগে যে আগ্নেয়গিরিতে আমি একটু পেছনে যাচ্ছি বললাম, এবার আমরা আলোচনা করব শিল্ড আগ্নেয়গিরি নিয়ে। শিল্ড আগ্নেয়গিরি গম্বুজ আকৃতির শিল্ড আগ্নেয়গিরি গুলো তলদেশ চৌড়া এবং ঢাল সামান্য, সাধারণত আকারে বৃহৎ। হাওয়াই দ্বীপের মাওনালিয়া এর উদাহরণ। স্টেটো আগ্নেয়গিরি জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে নির্গত ভস্ম ও লাভার সমন্বয়ে স্তর সমূহ দ্বারা এই জাতীয় আগ্নেয়গিরি গঠিত হয়। তোমরা পাশে চিত্র দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে স্টেটো আগ্নেয়গিরি। পিন্ডারকোন আগ্নেয়গিরি আকারে ছোট আগ্নেয়গিরিগুলোকে পিন্ডারকোন আগ্নেয়গিরি বলা হয়। এগুলোর গড় আকৃতি প্রায় 800 মিটার চৌড়া তল এবং 100 মিটার উঁচু। মেক্সিকোর পেরিকোটিন এর উদাহরণ। শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলাফল। এর ফলে এই যে অগ্নুৎপাত হয় আগ্নেয়গিরি থেকে, এর ফলে কি হয়, অনেক সময় আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারিদিকে সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে। সমুদ্র তলদেশেও অনেক আগ্নেয়গিরি আছে, এর থেকে নির্গত লাভা সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি হয়। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে পানি জমে আগ্নেয় হ্রদের সৃষ্টি করে। আগ্নেয়গিরির নির্গত লাভা শিলাদ্রব্য প্রভৃতি দীর্ঘকাল ধরে একটা স্থানে সঞ্চিত হয়ে পর্বতের সৃষ্টি করে। অনেক সময় আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হতে হতে বিস্তৃত এলাকা নিম্ন সমভূমিতে পরিণত হয়। পরের ফলাফলটি আমরা দেখছি, আগ্নেয়গিরির কারণে কেবল মানুষের উপকার নয়, অপকার নয় শুধু উপকার হয়ে থাকে। এতে ভূমির উর্বরতাও বৃদ্ধি পায়। অনেক সময় লাভার সঙ্গে অনেক খনিজ পদার্থও নির্গত হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠের কোন অংশ ধসে গভীর গহ্বরের সৃষ্টি হয়। আমরা এতক্ষণ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলাফল জানলাম। এবার আমরা তোমাদের জন্য একটা একক কাজ এখানে দেওয়া হয়েছে, তোমরা একটা বাড়ির কাজ হিসেবে করে নেবে। আগ্নেয়গিরির জ্বালামুখ এবং লাভা কি, আগ্নেয়গিরিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি, এর উত্তর আমি সম্ভাব্য উত্তর তোমাদের জন্য দিয়ে দিয়েছি। আগ্নেয়গিরির মুখকে জ্বালামুখ বলে, পাশে দেখতে পাচ্ছ জ্বালামুখের ছবি। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে লাভা বলে, তোমরা দেখতে পাচ্ছ লাভার ছবি পাশে দেওয়া আছে। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নের উত্তর। আগ্নেয়গিরির প্রকারভেদ। অগ্নুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করা হয়, 1 সক্রিয় আগ্নেয়গিরি, 2 সুপ্ত আগ্নেয়গিরি এবং 3 মৃত আগ্নেয়গিরি। আকার ও আকৃতির উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করা হয়, শিল্ড আগ্নেয়গিরি, সিন্ডারকোন আগ্নেয়গিরি, স্টেটো আগ্নেয়গিরি। শিক্ষার্থীরা হয়তো তোমরা এতক্ষণে লিখে নিয়েছো, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখি তোমরা এই যে আজকের পাঠ থেকে কি কি জানতে পারলে। প্রথমে আসি আমরা জাপানে ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি, মৃত, সক্রিয়, শিল, সুপ্ত, উত্তর হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। বিসুবিয়াস কোন ধরনের পর্বত, ল্যাকোলিথ, আগ্নেয়, ক্ষয়জাত, ভঙ্গিল, উত্তর হচ্ছে আগ্নেয়। কত সালে ইতালির বিসুবিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পম্পেই নামের নগরটি উত্তপ্ত লাভায় ডুবে গিয়েছে, 1979, 1991, 1899, 1903, উত্তর হল 1879। 4, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি হয়, ভূমির উর্বরতা বৃদ্ধি পায়, গভীর গহ্বরের সৃষ্টি হয়, পর্বতের সৃষ্টি করে, উত্তর 1, 2, 3। আমরা তোমাদের মূল্যায়ন করে জানলাম, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে রাখতে পারো, ভবিষ্যতে তোমাদের পরীক্ষাতে এগুলো আসতে পারে। তোমাদের জন্য একটা বাড়ির কাজ এখানে দেওয়া আছে, তোমরা বাড়ির কাজটি লিখে নাও, অবশ্যই পরবর্তী ক্লাসে তোমরা সেটা শিক্ষককে দেখাবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠে কি কি পরিবর্তন হতে পারে ব্যাখ্যা কর, এটা তোমাদের আজকের বাড়ির কাজ। শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা বাড়িতে থেকেও সুস্থ থেকো, নিরাপদে থেকো, যেখানে যাও মাস্ক পরে অবশ্যই বাইরে যাবে, এবং তোমাদের বাহির থেকে আসার পর স্বাস্থ্যবিধি অনুসরণ করে যেখানে যাও সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করবে, এবং বাসায় ফিরে অবশ্যই সাবান পানি দিয়ে হাত ধুতে করবে, হ্যান্ড স্যানিটাইজ করে নেবে, তখনও হাত না দিয়ে মুখে হাত দেবে না, এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে, মাস্ক খুলবে না, আর যদি মাস্ক পরো সঠিক নিয়মে করতে হবে। এখানে একটা ছবি দেওয়া আছে, সেই অনুযায়ী তোমরা অবশ্যই মাস্ক পরিধান করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আগামীতে আবারও ক্লাসে তোমাদের আহ্বান জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।